পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে শুরু হয়েছে পুলিশের অভিযান। স্পিড গান নিয়ে বসে আছে মেন রোডের উপরে পুলিশ, যাদেরকে দেখা যাচ্ছে স্পিড বেশি তাদেরকে ধরে থামানো হচ্ছে এবং চেক আপ করাচ্ছে, তাদের গাড়ির তল্লাশি নেওয়া হচ্ছে, যে গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, ট্যাক্স টোকেন সব ঠিক আছে কিনা এবং কেন তারা স্পিড বেশি এই জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে মোটরসাইকেলগুলোই এর জন্য জিজ্ঞাসাবাদ করে, এবং বেশিরভাগ মোটরসাইকেল উল্টো পথে এবং স্পিড বেশি নিয়ে অধিক গতিতে চলার কারণে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বেশি ঘটতেছে, যে কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ, গাড়ির কাগজপত্র এবং সব কিছু দেখা হচ্ছে। এবং পুলিশের হাইওয়ে পুলিশের তদন্ত কর্মকর্তা তাদেরকে এক এক করে জিজ্ঞাসাবাদ করতেছে, এবং একজন পুলিশের কর্মকর্তা দাঁড়িয়ে আছে স্পিড গান নিয়ে, যে তাদের গাড়ির গতি কত এবং কত স্পিডে আসতেছে, যাদের স্পিড বেশি তাদেরকেই থামানো হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকেই মামলা দিচ্ছে। এবং আজ পর্যন্ত প্রায় 50টির অধিক মামলা পুলিশ দিয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে কেন তার অধিক স্পিড এবং মৃত্যুর ঝুঁকি এবং রোড অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার সম্পর্কে তাদেরকে সচেতন করতেছে পুলিশ। এই জন্য পুলিশ স্পিড গান নিয়ে পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে তদন্তে দাঁড়িয়ে আছে পুলিশ কর্মকর্তা।